প্যান ইন্ডিয়ান সিনেমা দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন শাকিব খান। বাট এটা কি আসলে প্যান ইন্ডিয়ান সিনেমা, মানে শাকিব খানের প্রথম বলিউড ডেবিউ বলা যায় যে বলিউডে শাকিব খানের ডেবিউ হচ্ছে, নাকি শাকিব খানের ডেবিউ ফিল্ম? দেখেন, শাকিব খানের বলিউডে এন্ট্রি হচ্ছে, এটা একরকমের শব্দ, আর শাকিব খানের একটা বলিউড ফিল্ম যেটা প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে, বলিউড ফিল্ম বলা যায়, এটা আসলে কোনটা শুরু সত্য, যে আসলে কি বলিউডে শাকিব খানের অভিষেক হচ্ছে নাকি এটা প্যান ইন্ডিয়ান সিনেমা, এটা নিয়ে অনেকের ভিতর অনেক রকমের হিসাব নিকাশ রয়েছে। তো বলিউড সিনেমা আসলে কাকে বলে, আর শাকিব খানের কি আসলে বলিউডে অভিষেক হচ্ছে, এটা অন্য রকমের হিসাব নিকাশ, এটা আমি একটু ক্যালকুলেশন করে কিছু কিছু কথা বলবো। এটা নিয়ে নানারকম বিতর্ক হচ্ছে, কেউ বলছে হ্যাঁ প্রোডাকশন হাউস বাংলাদেশের কলকাতার, সেখানে শাকিব খান কীভাবে প্যান ইন্ডিয়ান বলিউডে তার ডেবিউ হয়, নানারকম কথাবার্তা আছে। তো এটা নিয়ে কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত, টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো দেখেন, প্যান ইন্ডিয়ান সিনেমা বলতে কী বোঝায়, ইন্ডিয়ার বিভিন্ন ভাষায় 5-6টা ভাষা, তারা প্রায় 19-20টা ভাষা বিলং করে, তো 6-7টা ইন্ডাস্ট্রি আছে তাদের, তো ওই ভাষাগুলোতে তামিল, তেলেগু, বাংলা, হিন্দি, তো এই ভাষাগুলোয় ডাব করে সিনেমাটা রিলিজ দিলে ব্যাস প্যান ইন্ডিয়ান সিনেমা। অ্যান্ড শাকিব খান এখানে বলিউডে ডেবিউ হচ্ছে, তো এই ব্যাপারটা কিন্তু একটা দ্বিমত থাকে, যে বলিউডে ডেবিউ ডেবিউ বলতে ব্যাপারটা এরকম, যে যদি বলিউড প্রোডাকশন হয়, যেমন কলকাতার যশ, ওনাকে আমরা দেখেছি গুলশান কুমারদের টি সিরিজে, আমরা টি সিরিজের যিনি কর্ণধার, তার ওয়াইফের বিপরীতে কাস্ট করা হয়েছে। তো এটা একটা ব্যাপার যে তার ওয়াইফের বিপরীতে, তার ওয়াইফ যিনি, তার বিপরীতে কাস্ট করানো হয়েছে। তো এটা একটা মানে পুরোদস্তু তার একটা বলিউড ডেবিউ বলা যায়। হ্যাঁ, তবে শাকিব খানের এটা বলিউড ডেবিউ এখানে একটু কিন্তু থেকে যায়। হ্যাঁ, যে বলিউড ডেবিউ যদি হতো, যদি বলিউডের প্রোডাকশন হাউস, বলিউডের কলাকৌশলী সব, হ্যাঁ এটাতে বলিউডের কলাকৌশলী আছে, বাট প্রোডাকশন হাউস ইজ নট বলিউড। হ্যাঁ, অ্যান্ড গানগুলো হবে বাংলায়, তারপরে ডাবিং হবে। হ্যাঁ, তো প্যান ইন্ডিয়ান সিনেমা একরকমের আর বলিউড সিনেমা আরেক রকমের। এখন আপনি বলবেন যে আদিপুরুষ তাহলে কি প্যান ইন্ডিয়ান সিনেমা না বলিউড ডেবিউ বলা যায়? তো প্রভাসের প্রথম বলিউড ডেবিউ কিন্তু শাহ দিয়ে হয়ে গিয়েছে, যেটা ফ্লপ ছিল, বাট আদিপুরুষ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। যেমন আপনার যদি আসেন যে রবিতেজের একটা সিনেমা আসছে, মেবি শাকিব খানের ওই সিনেমার কাছাকাছি সময় রিলিজ পাবে, যেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে টাইগার নাগেশ্বর রাও, যেটা প্যান ইন্ডিয়ান আকারে রবিতেজার প্রথম সিনেমা বড় পরিসরে রিলিজ হচ্ছে, তো এটাও ভাই প্যান ইন্ডিয়ান সিনেমা। তো আপনি যদি বলেন যে শাকিব খানের বলিউড অভিষেক হচ্ছে, এখানে একটু দ্বিমত পোষণ করা যায়। তো জাস্ট এটা নিয়ে আমার কিছু কথা ছিল, যে আসলে প্যান ইন্ডিয়ান সিনেমা বলতে কী বোঝায়, অ্যান্ড আসলে কি তার বলিউড ডেবিউ হচ্ছে শাকিব খান, এটা নিয়ে নানা লোকে দেখেছি যে নানা রকম মত তারা প্রকাশ করছে। তো এটা আসলে ফিল্ম স্পাই কী বলছে এটা নিয়ে হয়তো আপনাদের অনেকের হয়তো জানার একটা আগ্রহ ছিল, যে এই ব্যাপারে আসলে ফিল্ম স্পাই কী বলছে। তো সেটা নিয়ে আমার আসলে কি শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমাতে কাজ করছে নাকি আসলে এটা কি মানে শাকিব খানের বলিউডে ডেবিউ ফিল্ম, নাকি শাকিব খানের কোনো বলিউড সিনেমা, বলিউডে কি মানে অভিষেক হচ্ছে না শাকিব খানের? এটা আসলে দেখেন, বলিউডের কোনো প্রোডাকশন হাউস তাকে পিক করেনি, যদি বলিউডের কোনো প্রোডাকশন হাউস পিক করতো আমার মনে হয় এটা বলিউড ফিল্ম, মানে বলিউড ডেবিউ। তো এটা নিয়ে একটা বিতর্ক হয়তো হচ্ছে মানুষের মধ্যে, তো এটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত, টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস।